হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। যে জিনিসে আমাদের কোনো অধিকার নেই, সেই জিনিসের উপর যখন আমাদের ভাগ বসাতে ইচ্ছে হয় তখন শুরু হয় মহাভারত। কিন্তু কোনো জিনিসের উপর যখন আমাদের অধিকার থাকা সত্ত্বেও ছেড়ে দিতে মন চায় তখন সৃষ্টি হয় রামায়ণ। বাবার কথা রাখতে গিয়ে যিনি ত্যাগ করেছিলেন অযোধ্যা ধাম, তিনি ভগবান শ্রীরাম। রাজার মুকুট, সিংহাসন, সুখ যিনি ছেড়েছিলেন তিনিই আমাদের রাজা রাম। যা হয় ভালোর জন্যই হয়, তাই না বলুন? ওই যে মা কৈকেয়ী যদি গতিটা ছিনিয়ে না নিতেন তাহলে হয়তো শ্রীরাম রাজারাম হয়েই থেকে যেতেন। রামচন্দ্র বনবাসে গেলেন আর ফিরলেন ভগবান শ্রীরামচন্দ্র হয়ে। কথাগুলো কি সুন্দর আর কতটা সত্যি, তাই না বলুন? না না, কথাগুলো আমার নয়, আমি এত সুন্দর করে কথা বলতেও পারি না। ফেসবুকে ভিডিও দেখতে গিয়ে কথাগুলো শুনেছিলাম একজনের মুখে, ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। 22শে জানুয়ারি, আজ অযোধ্যায় শ্রী রাম মন্দির উদ্বোধন, তাই জন্য আমার বাড়িও আজ প্রদীপের আলোয় আলোকিত। শুধু আমার বাড়ি নয়, ভারতবর্ষের প্রতিটা বাড়িতেই আজ উৎসবের আনন্দ। এত বছরের যুদ্ধ জয় করে শ্রী রামচন্দ্রের আজ ঘরে ফেরার দিন। তাই তো, দেখুন মনে হচ্ছে না আজ যেন দীপাবলি, সবার ঘরে ঘরে কি সুন্দর প্রদীপ জ্বলছে। ওই দেখুন, আমার ছেলে তার বন্ধুবান্ধব নিয়ে বাজিও ফাটানো শুরু করে দিয়েছে। ওরাও এই উৎসবের দিনে একটু আনন্দ করুক। আমিও জয় শ্রীরাম বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শ্রী রামচন্দ্র আপনাদের সুখে শান্তিতে ভরিয়ে রাখুক। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর একটি লাইক করে দেবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। পালা।